হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত এক্সাম প্রেপারেশন বেকগুলো তো ডবল বিপি ইন্টারভিউর বিভিন্ন কোশ্চেন নিয়ে তোমাদের একটা মাথায় কোশ্চেন এখন ঘুরছে তো তোমরা যেহেতু দেখছো ডাব্লুবিপি ইন্টারভিউ কিন্তু বারো আট কুড়ি কুড়ি থেকে শুরু হয়ে গেছে তো বারো আট কুড়ি কুড়িতে আমাদের কোনো ক্যান্ডিডেট না থাকায় আমরা সেইভাবে তোমাদেরকে জানাতে পারিনি কারণ আমরা কিন্তু অথেন্টিক কোশ্চেন এবং অথেন্টিক ইনফরমেশন তোমাদের দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারভিউয়ের যে কোশ্চেনগুলো করা হচ্ছে এবং কীভাবে প্রসেসটা হচ্ছে ইন্টারভিউ সেটা তোমাদের জানানোর জন্য আজকে একটা ভিডিও এনেছি যেটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং শেষ পর্যন্ত দেখলেই কিন্তু সমস্ত বিষয়টি বুঝতে পারবে হয়তো খুব বেশি টাইমের ভিডিও নয় তুমি একটুখানি ধৈর্য সহকারে দেখো তোমরা তো তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে তো শুরু করছি তো দেখো প্রথমত ইন্টারভিউ যে দিতে গেলে সেখানে ইন্টারভিউ অ্যাডমিট কার্ড নিয়ে ইন্টারভিউ হলে প্রবেশ করতে হবে এবং তারপরে আপনাদের হ্যান্ড স্যানিটাইজ সরি এখানে হ্যান্ড স্যানিটাইজটা লেখা হয়নি তো হ্যান্ড স্যানিটাইজ করে নিতে হবে এবং তারপরে থাকবে থার্মাল চেক আপ অর্থাৎ যেটা দূর থেকে থার্মাল চেক আপ দিয়ে চেক আপ করা হয় এবং পরে পালস টেস্ট হবে তোমাদের পালস রেট এবং অক্সিজেনের যে মাত্রা সেটা হবে অক্সিমিটার দিয়ে তো সেটা তোমাদের একটা আঙুলে চেপকানো মেশিন থাকবে সেখানে তোমরা হাত দিলেই তোমাদের ওটা টেস্ট হয়ে যাবে এবং তারপরে যেগুলো তোমাদের করতে হবে তারপরে ভেরিফিকেশান হবে সার্টিফিকেট এবং সেখানে তোমাদের কী কী থাকছে মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট এবং সার্টিফিকেট প্রত্যেকটি জেরক্স তার উপরে সেলফ অ্যাটেস্টেড করতে হবে যদি অনলাইন ফর্ম আপের সময় তোমরা হায়ার কোয়ালিফিকেশন দিয়ে থাকো যেরকম কেউ এইচএস গ্র্যাজুয়েশন দিয়ে থাকলো সেগুলো এইচএসএস পাস সার্টিফিকেট মার্কশিট জেরক্স এগুলোর উপরে সেলফ অ্যাটেস্টেড এছাড়া গ্র্যাজুয়েশন থাকলে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের মার্কশিট বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট জেরক্স করে সেল অ্যাটেস্টেড করে দিতে হবে তো এইগুলো তোমাদের কাজ অবশ্যই অবশ্যই তোমরা সেগুলো জেরক্স করে নিয়ে যাবে এবং ওনারা একটা কি করছে ওনারা একটা ফাইল তোমাদেরকে দিয়ে দেবে এবং সেই ফাইলের মধ্যে অরিজিনাল ডকুমেন্টস এছাড়া অরিজিনাল যে সার্টিফিকেট বলতে পারো সেগুলো এবং জেরক সমেত ভর্তি করে দিতে হবে সেটা সেটা ভর্তি করে তোমাদেরকে জমা করে দিতে হবে এবং তারপর কি করবে তারপর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে তো প্রথমত অনেক দূর থেকে ইন্টারভিউটা হচ্ছে বেশিরভাগ সেন্টারে দাঁড়িয়ে ইন্টারভিউ মানে দাঁড়িয়ে থেকে ইন্টারভিউ হচ্ছে কারণটা তোমরা বুঝতে পারবে ইন্টারভিউ হলে গেলেই কারণ দেখা গেলো এখানে বসে আছে তো এখানে ছবি এঁকে সেভাবে এখানে একটা বলা সম্ভব না তো ইন্টারভিউটা অনেকটা পাসপোর্ট ফুট ডিস্ট্যান্স মেনটেন করে হচ্ছে এবং কী থাকছে মূলত ছজন মতো একটা প্লেজে যে তার একটা কথা ইন্টারভিউ প্রার্থীর মধ্যে একটা কী থাকছে প্লাস্টিকের পর্দা তৈরি করা হচ্ছে অর্থাৎ একটা পলিথিন দিয়ে এরকম করা আছে যেখান থেকে কোনোরকম যাতে তোমাদের সংক্রমণ না ঘটে তার জন্য ব্যবস্থাটা করা তো সেটা করা আছে এবং মূলত ছজন মতো ইন্টারভিউ নিচ্ছেন তার মধ্যে থেকে দুজন বা একজন মহিলা এবং চার পাঁচজন প্রশ্ন করছেন তো ছজন থাকছে টোটাল আমাদের ইন্টারভিউয়ার এবং সেখান থেকে চার পাঁচজন কোশ্চেন করছেন তো এবং দুজন থাকছেন মহিলা বা একজন মহিলা থাকছেন এবং ইন্টারভিউ হচ্ছে মূলত তিন থেকে পাঁচ মিনিট এবং পাঁচ থেকে বারোটি কোশ্চেন তোমাদের টোটালি করা হচ্ছে তো কোশ্চেনগুলো কী কী থাকছে সেগুলো নিয়ে এবার কথা বলবো তো প্রথমে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থাকছে নাম ঠিকানা এটা তো অবশ্যই সকলে জেনে যাচ্ছেন আপনি কি কাজ করেন অর্থাৎ এই মুহূর্তে আপনি কোন বিষয়ে যুক্ত আছেন স্টুডেন্ট নাকি কোনো রকম দোকানে কাজ করেন বা কোনো রকম চাষের ক্ষেত্রে কাজ করেন কোনো বিজনেস করতে পারেন সেটা এবং সাম্প্রতিক করোনা বিষয়ের কিছু তথ্য যেগুলো সাম্প্রতিক করোনার জন্য কবে কোথায় লকডাউন হয়েছিল শুরু প্রথম এছাড়া করোনার উৎপত্তি ইত্যাদি বিষয় জিজ্ঞেস করা হচ্ছে লকডাউন ব্যাপারটা কি এছাড়া এই ধরনের কোশ্চেন কিছু জিজ্ঞেস করা হচ্ছে করোনার যে টেস্টগুলো আছে টেস্টগুলো কতগুলি স্তরে করা হয় এইসব ধরনের কোশ্চেন এবং আপনার এডুকেশান কোয়ালিফিকেশান যেটা আছে হায়স্ট সেটা জিজ্ঞেস করছে তো এডুকেশান কোয়ালিফিকেশানটা জিজ্ঞেস করার একটাই কারণ সেখান থেকে তারপরে বলছি তো সাবজেক্ট থেকে কিছু ঠিক আছে এডুকেশন কোশ্চেনগুলো বললে আপনার অনার্স বা আপনি যে পাশে পড়ছেন সেই সাবজেক্টগুলো আসছে এবং সাবজেক্ট থেকে কিছু প্রশ্ন করা হচ্ছে অর্থাৎ ইতিহাসে যদি আপনি প্রশ্ন দেখেন ইতিহাস থেকে একটা প্রশ্ন যেরকম জিজিয়া কর কে তৈরি কে ইমপ্লিমেন্ট করেছিলেন এই কোশ্চেনটি এছাড়া কোন কোন বিষয়ে এইচএস ও গ্রাজুয়েশন পাস করেছেন অর্থাৎ এইচএসে কিন্তু সাবজেক্ট চুজ করতে হয় সেই ক্ষেত্রে যদি আপনি দর্শন নিয়ে থাকেন দর্শন থেকে হয়তো একটা কোশ্চেন করতে পারে দর্শন শব্দের অর্থ কী গ্রাজুয়েশন পাস করেছেন হিস্ট্রি নিয়ে হিস্ট্রির উপর আপনাকে কোনো বিষয়ের ওপর থেকে কোশ্চেন করতে পারে যেরকম মোগল এম্পায়ার থেকে কোশ্চেন করতে পারে আঠারশো সাতান্ন রিভেল্ট থেকে কোশ্চেন করতে পারে কিন্তু এগুলো আপনারা অবশ্যই আপনারা সবসময় ইনফরমেশন সবার মাথায় থাকে না এটা নিয়ে চাপ নেওয়ার কোনো কারণে আপনারা অবশ্যই শান্ত মস্তিষ্কে পরীক্ষা ইন্টারভিউটা ফেস করবেন এবং একটা এক্সট্রা কারিকুলাম অর্থাৎ কম্পিউটার কোর্স বা এনসিসি এগুলো শো করার এখান থেকে কিছু প্রশ্ন থাকছে যেমন কম্পিউটার কোর্স যদি আপনি করে থাকেন সেখান থেকে একটা বেসিক কোশ্চেন থাকতে পারে যে সিপিউর ফুল ফর্ম কী র্যামের ফুল ফর্ম কী রোমের ফুল ফর্ম কি এগুলোর কাজ কি এই ধরনের কোশ্চেন এবং এনসিসি করে থাকলে এনসিসি কে তৈরি করেছিলেন এনসিসির ফুল ফর্ম কি এগুলো একটু জেনে যাবেন সেগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন এবং এর ফলে আপনাদের কিন্তু ইন্টারভিউটা অনেকটাই ভালো হবে তো তো ইন্টারভিউ এইগুলো আপনাদের মূলত জিজ্ঞেস করা হচ্ছে এবং এই জিজ্ঞেস করার পরে আপনারা যদি এই প্রশ্নগুলো সঠিকভাবে অ্যান্সার করেন এবং এই কোশ্চেনগুলো থেকে যেরকম বিষয়ের ওপরে হয়তো কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে চারটি কোশ্চেন আসছে এবং এক্সট্রা কারিক্রমের পরে দুটি কোশ্চেন তো এবার আমরা এখানে মোটামুটি ছয় থেকে সাতটা বিষয় আপনাদের বললাম এখান থেকেই কিছু কোশ্চেন আসছে আপনি যদি কি কাজ করেন সেই ক্ষেত্রে যদি আপনি বলে থাকেন যে আপনি মাঠের ক্ষেত্রে মাঠে বিভিন্ন রকমভাবে হেল্প করে থাকেন আপনার পরিবারকে তো সেই ক্ষেত্রে হয়তো কয়েকটি উন্নত প্রজাতি ধানের নাম বলতে পারে কোন ধানটা কোন সময় চাষ হয়ে থাকে আপনি যদি কোনো বিজনেস করে থাকেন সেই ক্ষেত্রে বিজনেস একটু ইনফরমেশন নিতে পারে এবং সাম্প্রতিক করোনা বিষয় তো বললাম এবং আপনার নাম ঠিকানার সাথে আপনার জানারই আছে তো এইগুলোই মূলত বিষয় এবং ইন্টারভিউটা খুবই শর্ট টাইম পিরিয়ডে হচ্ছে অর্থাৎ চিন্তা করার কিছু নেই আপনারা ভয় পাবেন না অবশ্যই ইন্টারভিউ খুব সুস্থভাবেই হচ্ছে এবং ওনারা খুব হেল্পফুল ওখানে ওনারা খুব তাড়াতাড়ি আপনাদেরকে ডকুমেন্টসগুলো গুছিয়ে নিয়ে সুন্দরভাবে আপনাদেরকে প্রস্তুত করে তুলেছেন তো ধন্যবাদ সবাইকে তো এক্সাম প্রিপারেশান বেঙ্গুলিতে যারা আছো ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ এখান থেকে কিন্তু আমাদের টোটালি দশজন স্টুডেন্ট এবার আমাদের ইন্টারভিউ ফেস করছে এবং দশজনের মধ্যে আমরা আশা করছি অনেকেই চাকরি পাবে তো তোমরা যারা আমাদের টেলিগ্রামে গ্রুপে যুক্ত হতে চাও টেলিগ্রামে আমরা ক্লাস করাতে শুরু করতে চলেছি তো টেলিগ্রামে আমরা ভিডিও ক্লাস কারণ এই মুহূর্তে কোচিংয়ে কিন্তু ক্লাস বন্ধ আছে তো টেলিগ্রামে তোমরা যুক্ত হতে পারো আমরা খুব কম সংখ্যক সিটে এবং কম সংখ্যক বলতে পারো স্বল্প মূল্যে আমরা ক্লাসটা করাবো তো তোমরা সেগুলো করতে পারো আমাদের সঙ্গে যুক্ত হয়ে তো আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো সেটা টেলিগ্রাম গ্রুপ খোলা হলেই এবং সেখান থেকে তোমাদের রেগুলার জি ক্লাস থাকছে ম্যাথ ক্লাস থাকবে এবং ইংলিশ ক্লাসের ও ব্যবস্থা করা হবে তো এই মুহুর্তে এই যে যেগুলো সাবজেক্ট ওয়াইজ যেগুলো সিলেবাস আছে সেগুলো আমরা করাবো এবং অনলাইনেই ক্লাসটা হবে তো আপনাদের বিশেষভাবে সাহায্য করবে আশা করছি ধন্যবাদ সবাইকে যদি আপনাদের রকম উপকার হয়ে থাকে ভিডিওটি থেকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য